নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুকুরের মাদার মিল্ক থেকে কিভাবে ডগ ফুডে আমরা যেন ট্রান্সফার করি সেটা কিভাবে করব। যদি হঠাৎ করে আমরা ট্রান্সফার করে দিই, যে কুকুর বাচ্চাটাকে আপনারা যদি প্রথমে হঠাৎ একদিন আপনি ওটাকে ডগ ফুড দিয়ে দিলেন, ওটা সাথে সাথে লুজ মোশন হয়ে যাবে। তাই কখনো কুকুরের বাচ্চাকে ডাইরেক্ট ডগ ফুডে ট্রান্সফার করতে নেই। তাই বিশেষত আপনাদের প্রথমত ডগকে যতদিন সম্ভব মাদার মিল্ক খাওয়ানোটাই ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা বেশি হলে মাদার মিল্ক কভার হয় না, সব বাচ্চাগুলোর পেট ভরে না, তো গ্রোথে প্রবলেম হয়ে যায়। তাই ট্রান্সফার করতে হয় মাদার মিল্ক ছাড়া। যদি এবার আমরা ট্রান্সফার করতে যাই, সে জায়গাতে সবচেয়ে বেস্ট হলো এখন সেরেল্যাক। এটা প্রথম হিউম্যান সেরেল্যাক, এটা আপনার জলের সাথে একটু উম গরম জল করে, তার সাথে আপনি আধা চামচ, এক গ্লাসের থেকে কম নিয়ে জল, তার সাথে আধা চামচ প্রথম ফার্স্ট টাইম বা দু তিন দিন পরিমাণ একদম অল্প পরিমাণে দিয়ে, যাতে জলটা বেশি ঘন না হয়, দুধটা বেশি ঘন না হয়, সে পরিমাণে মিক্সড করে বাচ্চাদের দিতে হবে। তারপর আস্তে 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 পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন, তাহলে কুকুরটার বাচ্চাটার লুজ মোশন হবে না। আর যদি আপনি প্রথমেই একটু ঘন করে দিয়ে দেন, তাহলে ওটা হজম করতে পারবে না, ওটা ওর লুজ মোশন হয়ে যাবে। তো আর আপনার ডাইরেক্ট তো অ্যাকচুয়ালি কুকুরের ডগ ফুডে ট্রান্সফার করাই যায় না, করা যদি আপনি করতে চান মাদার মিল্ক থেকে ডাইরেক্ট বাচ্চাকে ডগ ফুডে ট্রান্সফার করেন, তাহলে এটা সাথে সাথে লুজ মোশন হয়ে যাবে, ভিন্ন রকম প্রবলেম হয়ে যায়। তাই প্রথমত সেরেল্যাক্সটা ইউজ করবেন, আর সেরেল্যাক্সটা দিনে দুইবেলা ইউজ করুন, আর বাকি টাইম মাদার মিল্ক দিন। আর এটা আপনার বিশেষত 20 ডেজের পর থেকে সেরেল্যাক্সটা দেবেন, তার আগ অবধি মাদার মিল্কটাই পারফেক্ট হয় কুকুরের জন্য। তো আমি আজকে আপনাদের দেখাবো এটা কীভাবে মিক্স করতে হয়। একটা চামচ দেওয়া হয় ওটার সাথে, একটা প্যাকেট তো দুধটা থাকে, আর একটা চামচ দিয়ে দে, এটা দিয়ে আপনি আধা চামচ নিতে পারেন। আমি আধা চামচ থেকে অনেকটা কম নিয়েছি, আর এক কাপ জলের মধ্যে নিয়েছি। এটাকে এখন মিক্স করে নিতে হবে ভালো করে, একটা চামচ নিয়ে ভালোভাবে পুরোটাকে মিক্স আপ করে নিতে হবে। তারপর একটা সিরিজ নিয়ে নিন, এমন 3 ml সিরিজ পাওয়া যায় বাজারে, কিনতে 5 টাকার মতন নেবে সিরিজটা নিয়ে। কী হয়েছে কী হয়েছে, তুমি খাবে? আমার আঙ্গুলি খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপর ইজিলি আপনি নিয়ে নিন সিরিঞ্জে, সাদনি সাদনি নাও নাও, এই তুই 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 তু খুব ভালোভাবে খায়, কারণ এটার ফ্লেভারটা ওদের ফেভারিটই হয়। আকর 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 এভাবে আপনি খাওয়াই খাইয়ে দিতে পারেন ওটাকে।